নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান, অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, প্রত্যেক দিনের পথ চলা। একটা কথা বলে শুরুটা করতে ইচ্ছে করছে। আমি একটা কথা খুব বিশ্বাস করি, এটা সুব্রত গঙ্গোপাধ্যায়ের কবিতার, তিনি তার একটা বইয়ের ভূমিকাতে কথা না লিখে কবিতাটা লিখেছেন, তাতে তিনি লিখেছেন যে তোমার সাহিত্যে হাত রেখে আমরা চিনতে শিখেছি, তোমার লেখাকে সঙ্গে নিয়ে আমরা চিনতে শিখেছি যে আমাদের সাহিত্যের একাল, সেকাল আর চিরকাল, এই তিনটে কালে সাহিত্যকে ভাগ করা যায়। কিন্তু তুমি আমাদের চিরকালের। আসল কথা, রবীন্দ্রনাথ ঠাকুরকে না ঈশ্বর বানিয়ে আমরা কোথাও যেন একটা সম্ভ্রমের জায়গা থেকে তাকে দেখার চেষ্টা করেছি। আসল কথা, তিনিও তো আমাদের মতো রক্ত মাংসের একজন মানুষ। তার সমস্ত অনুভূতিকে, তার উপলব্ধিকে তিনি তার লেখার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। আমাদের কাজ অর্থাৎ সিটিভিএনের কাজ হচ্ছে এই রবীন্দ্রনাথ, মানুষ রবীন্দ্রনাথ, সাহিত্যিক রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ আর শিল্পী রবীন্দ্রনাথকে এক সূত্রে গাঁথা। তাতে করে দেখবেন মনে হবে যে আমরা তাকে পাথেয় করে তার দেখানো পথ ধরে আমরা সেই পথে এগোলে আমাদের মধ্যে যে সৃষ্টিশীলতা রয়েছে তাকে আমরা বার করে আনতে পারবো। ঠিক যেমন আমাদের সঙ্গীত শিল্পীরা আসেন এবং যেমন যন্ত্রশিল্পীরা আসেন। আমার সঙ্গে আজকে রয়েছেন অরণী, অরণী দাস, অনেক অনেক স্বাগত অরণীকে। আর সঙ্গে রয়েছেন কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস, তনাদা রয়েছেন কিবোর্ডে, রাজা রয়েছেন গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্ক, পারকাশনে বিক্রম। আমি কেন বললাম এই শিল্পী এবং যন্ত্রশিল্পীরা, এরাও কিন্তু এদের মধ্যে যে সৃষ্টিশীলতাটা রয়েছে সেটা ওই রবীন্দ্রনাথ ঠাকুরের গান যখন শিল্পী গাইছেন, তিনি তার উপলব্ধি দিয়ে রবীন্দ্রনাথের উপলব্ধির সঙ্গে নিজেকে মেলাতে চাইছেন। আর এদিকে শিল্পীরা, যন্ত্রশিল্পীরা ওই গানের সঙ্গে তাদের যে ক্রিয়েটিভিটি, যে সৃষ্টিশীলতা, সেটাকে মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর সকাল আপনাদের সামনে উপহার দিচ্ছে। অবশ্যই আমরা সুন্দর করতে পাচ্ছি বলেই তো দীর্ঘ দিনের এই অনুষ্ঠান, এক বছরের তো নয়, বহু বছর ধরে চলে আসা একটা অনুষ্ঠান। তো আমার মনে হয় আমরা কিছু হয়তো করার চেষ্টা করছি সমাজের জন্য, কতটুকু করতে পারছি আগামী দিন বলবে। আজ থেকে 20 বছর পরে মানুষ যখন, এখনকার ছোটরা তখন বড় হয়ে যদি রবীন্দ্র চর্চা করেন তাহলে বুঝবো আমরা সার্থক। চলো আর অনেক গান দিয়ে শুরু হোক। Thank you.
সম্ভবত আজকে আমরা বর্ষাকে নিয়ে শেষ অনুষ্ঠান করছি হিসেব মতো, তার কারণ এখন ভাদ্র মাস চলছে, এরপরেই দুর্গাপুজোর আবহ হিসেব মতো হয়তো আর 20 দিন মতো বাকি রয়েছে দুর্গাপুজোর, তো এরপরে হয়তো পুজো আমরা শরতের গান শুনবো, কিন্তু মাসটা ভাদ্র মাস, তো ভাদ্র আশ্বিন শরৎকাল, কিন্তু এবছরের ভাদ্র মাস কোথাও যেন শ্রাবণের কথা মনে করাচ্ছে, তো কোথাও সেই পূজা পর্যায়ের সেই গানটি শ্রাবণের ধারার মতো ওই গানটা শুনতে ইচ্ছে করছে, তার কারণ একদিকে দুর্গাপুজো, একদিকে কিন্তু রয়েছে হচ্ছে বর্ষার আবহ, এখনও আকাশ ঘন কালো মেঘে ভরে রয়েছে, মাঝে মাঝে আকাশ যেন তার নিজের দরজাটা খুলে দিচ্ছে, সপাটে জল নিচে পড়ছে, তারপর আবার সূর্যদেব উঠছেন। তো আজকে এই দুরাগত পরবাসী রবীন্দ্রনাথের বর্ষার গান, এই নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। কবি কি লিখছেন, কবি বর্ষাকে কিভাবে দেখেন? এর আগে বলছিলাম যে আমাদের কাছে বৃষ্টি প্রথম দিন ভীষণ ভালো কাঙ্ক্ষিত, দ্বিতীয় দিন একটু ভেজার ইচ্ছে রাখে আনন্দ, তৃতীয় দিন বড্ড বিরক্তিকর, চতুর্থ দিন ভীষণ বিরক্তিকর, কেন এত বৃষ্টি হচ্ছে? কিন্তু রবীন্দ্রনাথ তো রবীন্দ্রনাথ, তাই তাঁর উপলব্ধিতে প্রত্যেক দিনের বৃষ্টি এক নতুন আবহ তৈরি করতো। কীরকম তিনি বলছেন, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, যেমন ঝড় তেমনই বৃষ্টি, বিদ্যুৎ এবং বজ্রের কোনো বিরাম নেই, একটি খড়খড়ি খুলে মেঘাবৃত ক্ষীণ আলোকে লিখছি, কিন্তু বনের ভিতর ভারী একটা উল্লাস চলছে, এই ঝড়ের আঘাতে, মেঘের ছায়ায়, বৃষ্টির ঝরঝড় শব্দে, মেঘের গর্জনে আমার বুকের ভিতর একটা তুফান উঠছে, একটা কিছু করতে ইচ্ছে করছে, নিদেন পক্ষে খুব সুখের ভাবনা, খুব অসম্ভব কল্পনা ভাবতে ইচ্ছে করছে, গলা ছেড়ে একটা মল্লার বা কানাড়া গাইতে পারলে সময়টা বেশ কাটে, কত মেঘলার দিনে, কত তেতালার ছাতের ওপরকার আকাশ, কত পূর্ব স্মৃতি মনের ভিতর দিয়ে ছিন্ন ভিন্ন মেঘের মতো হু হু করে উড়ে বেড়াচ্ছে, পদ্মা নদীর ব্যাপ্তির মাঝখানে ঠাকুর পরিবারের জমিদারির অন্তর্গত প্রতিসরের এক আসন্ন সন্ধ্যায় 1895 সালের 3রা জুন 34 বছর বয়সী কবি রবীন্দ্রনাথের এই ভাবনাগুলোকে লিখে যাচ্ছেন আপন মনে। চলে যায় গানে। গহন রাতে শ্রাবণ ধারা পড়িছে ঝরে, ওহ
রোমান্টিক বলা হয়, তাই তো? বর্ষাকালে আমাদের মন রোমান্টিসিজমে ভরে যায়। যখনই বৃষ্টি হয়, যখন তুমি বা আমি একলা হই, তখন দেখবে আমাদের মনের মধ্যে প্রেমিক কল্পনা নয়, প্রকৃতির প্রতি একটা অদ্ভুত রোমান্টিসিজম তৈরি হয়। মনে হয় এক কাপ গরম কফি হবে, সঙ্গে হয় রবীন্দ্রনাথ নইলে গজল, আর বর্ষাটাকে আমরা উপলব্ধি করবো, এটা আমার হয় ভীষণভাবে। তো এই বর্ষাকাল কবির মনকে কি তাকে রোমান্টিসিজমে নিয়ে যায়নি? একসময় নিয়ে গেছে, এবং শুধু রবীন্দ্রনাথ ঠাকুর বলে নয়, একদম কালিদাস যদি বলি কিংবা তারপরে গীতগোবিন্দের কথা যদি বলি, সেখানে কি বলা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম বোঝাতে গিয়ে যে ওই ভরা বাঁধর মহাভাদর শূন্য মন্দির মোর। আর রবীন্দ্রনাথ ঠাকুর কি লিখলেন, এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনঘোর বরিশায়। দেখছেন অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ, আমাদের সঙ্গে অরণি রয়েছেন, আর রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা একেবারে আবরণের পোশাকে সজ্জিত হয়ে। ধন্যবাদ জানিয়ে শুরু করি, আপনাদেরকেও ধন্যবাদ, ফোন করুন এবার আপনারা। আর অরণি, আমি যেখানে শেষ করেছি যে কবি বলছেন এমনও দিনে তারে বলা যায় এমনও ঘনঘোর বরিশায়, কিন্তু যখন আকাশে মেঘ, এই মেঘ দেখে কোথাও যেন সেই আমাদের কবি কালিদাসেরও মন ভারী হয়ে উঠত, রাধারও মন ভারী হয়ে ওঠে। তাই মেঘের গল্প একটু শুনি তোমার কাছ থেকে, চলো। মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে আমায় কেন বসি যদি না দেখা দাও করো আমায় হেলা, কেমন করে ক
কেন বসিয়ে রাখো আমায় দাঁড়ির পাশে, সত্যি তো তাই। বর্ষাকালে আসলে বর্ষা বলে না, আমাদের ভারতবর্ষের ঋতু প্রকৃতির মধ্যে যতটা বৈচিত্র্য আছে, এই বৈচিত্র্য কিন্তু বিশ্বের অন্য কোনো দেশের মধ্যে নেই, যার জন্য ভারতীয়রা একটু আবেগপ্রবণ, একটু মানে বলা যেতে পারে প্রকৃতি প্রেমী, তাদের মন একটু বেশি যেন সঙ্গীত একটু বেশি বেশি একটু। হ্যাঁ, বাঙালি সম্পর্কে ধারণা করতে গেলে দেখো, বাঙালি বাঙালি শব্দটা উচ্চারণের সঙ্গে সঙ্গে আমি দেখছিলাম যে ইউটিউবে একটা ভিডিওতে যে দিল্লিতে কিছু ইয়াং জেনারেশনকে প্রশ্ন করা হয়েছে বাঙালি, তারা বললেন রসগোল্লা, বললেন লিটারেচার, বললেন মিউজিক, বললেন রবীন্দ্রনাথ ঠাকুর। আমার এত ভালো লাগলো ব্যাপারটা, ছোট্ট ছোট্টরাও জানে সম্পর্কে, একদম একদম বলছে বাঙালি এক বছরের বাচ্চাও সুরে নাচতে পারে, সুর শুনলে সে চুপ হয়ে যেতে পারে, সত্যি তো তাই। খোকা ঘুমালো পাড়া ঝুলালো থেকে শুরু করে আলো আমার আলো ওগো থেকে শুরু করে সত্যি গান গাইলে চুপ করে যায়, চুপ করে যায় বাচ্চা। এবং সব থেকে বড় কথা, এই যে সুর, ভারতীয় সুর, এই সুর বিশ্বেও বিশ্বের দরবারে স্বীকৃত কোথায় জানেন? অ্যামস্টারডামের একটি স্কুলে বাচ্চাদেরকে তাদের প্রেয়ারে ও লর্ড, তারপরে যেটা শেখানো হয় ওং ভূর ভুব স্বাহা, একদম এটা মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাদেরকে প্রেয়ার করানো হয়। প্রথমে তারা তাদের জিসাসকে ডেকে নেয়, তারপরে কিন্তু সেই উপনিষদের বাণী। সুতরাং আমাদের সুরটা আমাদের শরীরের মধ্যে জন্মগতভাবে এটা আমাদের প্রাপ্ত, আমাদের এটা আমাদের জিনের মধ্যে রয়েছে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরকে দূরে না রেখে, তাকে ঈশ্বরের সম্ভ্রমের সরিয়ে না রেখে তাকে একাত্ম করতে শিখুন নিজের সঙ্গে, তাহলে আমাদের জীবনের উত্তরণ ঘটবে। সুপ্রভাত, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, অনেকদিন পরে সংযোগ হলো। আচ্ছা দিদি বলুন, সুপ্রভাত। মানে ভালো লাগে কিন্তু সংযোগ ঘটে না, চেষ্টা করে বলুন, একটু খারাপও লাগে, যাই হোক। ভালো হচ্ছে অনুষ্ঠান, রবীন্দ্রনাথের বর্ষার গানে তো তার সঙ্গে অনেক কিছু মিশে আছে, ইতিহাস চেতনা আছে, আধ্যাত্মিক চেতনা আছে। যেমন ধরুন একটি গান, সেদিন এমনি মেঘের ঘটা রেবা নদীর তীরে, এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে, মালবিকা অনিমেখে চেয়েছিল পথের দিকে, সেই চাহনি এলো ফিরে কালো মেঘের ছায়ার সনে। আবার বলছেন, কদম্ব রেণু বিছাইয়া দাও শয়নে, অঞ্জন আঁকো নয়নে। কখনো এটা গেল তার অনেক রকমের ইতিহাস চেতনা রয়েছে, আবার দেখুন আধ্যাত্মিক চেতনা। তিনি শ্রাবণ সন্ধ্যা প্রবন্ধে তো খুব সুন্দর করে বলছেন যে এত শ্রাবণের ধারা, তিনি বলছেন ঘর সংসারের কাজ আজ পড়ে থাকে থাক, আজ এই প্রকৃতির মধ্যে দিয়ে তাঁর মানে ঈশ্বরের যে আহ্বান আসছে তাকে আমরা বরণ করে নিই, তাতে কতটুকু ক্ষতি হবে সংসারে। তিনি সেই বিদ্যাপতিকে অনুসরণ করে বলছেন, কৈসে গঙ্গায়ুবি হরিবিনে দিন রাতিয়া। তো এইভাবে বর্ষার গানে তার জুঁই, কদম্ব, মালতি, কত ফুলের কথা, কত বর্ষা রূপের কথা আমরা পেয়ে যাচ্ছি। তিনি আবার কখনো শ্রীরাধিকার কথা ভাবে ভাবিত হয়ে বলছেন, মনে পড়ে বরিশার বৃন্দাবন অভিশাপ, একাকিনী রাধিকার চকিত চরণ, শ্যামল তমাল তল নীল যমুনার জল, আর দুটি ছল ছল কাহার নয়ন। নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ দিদি। গানে যাই এবার একটু। আজ বাড়ি ঝরে ঝরো ঝরো ভরা বাদরে, আকাশ ভাঙা আকুল
পত্রাবলী আমার মনে হয় রবীন্দ্রনাথকে চেনার একটা খুব সহজ বই। তার বিভিন্ন চিঠি রয়েছে, তার মধ্যে একটি চিঠি আমি পড়ব। এটি 1892-এ তিনি লিখেছিলেন, 22শে মে বোলপুরে থেকে তিনি লিখছেন, কাল বিকেলে ভয়ানক বৃষ্টিবাদল দুর্যোগ গেছে, সেটা আক্ষেপের বিষয় নয়, বরঞ্চ ভালো। গাছপালাগুলো এবং পৃথিবীর তৃণ আবরণ বেশ একটা সবুজ চিকচিকে টসটসে হয়ে উঠুক, দেখে চোখ জুড়ুক। আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত স্নিগ্ধ সজল মেঘে আচ্ছন্ন হয়ে যাক, বনভূমি গাঢ় ছায়ায় অন্ধকার হয়ে আসুক অবিরল বৃষ্টিধারা। দিকপদুদের অবগুণ্ঠন রচনা করে দিক ঘন পল্লবের উপর ঝরো ঝরো বৃষ্টি পতনের শব্দে অরণ্য মুখরিত হয়ে উঠুক। ছোট বড় ক্ষণ জীবন জলস্রোত বিচিত্র লীলা ও কলরবে নিশ্চল বিস্তীর্ণ ভূমিকে চারিদিক থেকে শৈশব চাঞ্চল্যে সজীব করে তুলুক। কি অসম্ভব ভাবনা যে বৃষ্টি হচ্ছে হোক, বিরক্ত নয়, তিনি চাইছেন আরও অন্ধকার হয়ে আসুক এবং স্রোত, জীবনের স্রোত মানে বৃষ্টি। এই যে বর্ষা ছিল না আমাদের ভারতবর্ষে, বর্ষা ছিল না আমাদের মধ্যে, ত্রাহি ত্রাহি রব কেন উঠেছিল? কারণ আমরা জানি জীবনের স্রোত আটকে যাবে যদি বর্ষা তার সঠিক পরিমাপে বর্ষিত না হয়। তাই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর আগে 1892 সালে বলেছেন এটাই হোক, এবং তিনি বলছেন হয়েও ছিল তাই, এই কথাটা লিখেছেন হয়েও ছিল তাই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, কে বলছেন? হ্যালো, সুপ্রভাত। সুপ্রভাত, আমি গীতা রায় দাস দুর্গাপুর ফুলঝোর থেকে বলছি ভাই। আচ্ছা, অনুষ্ঠান ভীষণ মনোগ্রাহী, প্রতিদিন কার শ্রোতা আমি। হ্যাঁ, অ্যাঙ্কারিং ভীষণ ভালো, গায়িকা গায়কগণ ভীষণ আমার প্রিয়। তো একটা বর্ষার যেহেতু বিষয়, একটা গানে রিকোয়েস্ট করছি ভাই, হায় শ্রাবণেরও গগনেরও গায়ে বিদ্যুৎ চমকিয়া যায়। অনেকদিন শুনিনি, শুনলে আমার খুব ভালো লাগছে, তাহলে গান ভীষণ ভালো হচ্ছে, ভীষণ ভালো, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ আপনাকেও। আপনার সঙ্গে সম্ভবত আজকে আমাদের প্রথম কথা হলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, গানেই যাব আমরা। অনুরোধের গানেও আসবো, পরে আসছি। পবন চলে হাঁকি,
বাংলা গানে রবীন্দ্রনাথের এক মৌলিক ভাবনা যে বর্ষার রূপমুগ্ধতা আর হৃদয় বেদনা কেবল নয়, তার ভেতর থেকে নিষ্কাশিত হয়ে ওঠে কোনো এক বিশেষ প্রেরণাগত বার্তা। তিমির অবগুণ্ঠনে যে রহস্যময় বর্ষা ইনসিস্ট করেছিল গীতিকারকে তার রচনাকাল 1328 সাল, কবি তখন 60 বছরের প্রবীণ। আর ঠিক তার 1 বছর পর তিনি অনুভব করলেন, একই গভীর বাণী এলো ঘন মেঘের আড়াল ধরে সকল আকাশ আকুল করে। ঘন মেঘের আড়ালে ঢাকা এমন গভীর বাণী আমরা আগে কখনো কোনো গানে শুনিনি। তো আমরা চলে যাব অরুণের কাছে পরের বর্ষার গানে। কি গভীর বাণী করি, গানের ক্ষেত্রে না পাঠের ভীষণ দরকার আছে। গানটাকে যদি না পাঠ করা যায়, মানে পড়ে নিতে হবে গানটা, মনের ভেতর থেকে পড়ে নিতে হবে।
যদি ভেতরে না ঢুকতে পারো গানের কথা, সেই গানটা ঠিক গান হয়ে উঠবে না। এই যে একই গভীর বাণী, এর মধ্যে তো সত্যি একটা বাণী লুকিয়ে রয়েছে, সেটাকে উপলব্ধি করতে হবে। দুরাগত পরবাসী রবীন্দ্রনাথের বর্ষার গান, রবীন্দ্রনাথের উপলব্ধি নিয়ে আজকে আমরা বলতে পারেন আমাদের বর্ষা ঋতুকে হাত ছাড়ার চেষ্টা করছি। যদিও প্রকৃতিতে বর্ষা থাকছে এবং পুজো অবধি থাকবে, কিন্তু এরপরে আমরা একটু আশ্বিনের দিকে পা বাড়াবো, কারণ কোভিড কোভিড তো এই পর্যায়েরও প্রচুর গান আছে, সেই গান শোনার সময় আর পাবো না। তো চলে যাই, অরণী রয়েছে, যন্ত্রশিল্পীরাও প্রস্তুত রয়েছেন, তাদের গানের হাত ধরে আমাদের এগিয়ে যাওয়া। বর্ষা ঋতুকে জানতে চাই, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলোকে আমাদের পড়তে হবে। আমি প্রথমেই বলছিলাম বিরতিতে যাওয়ার আগে, তার কারণ বর্ষার আগমন যতটা দরকার
আগমনের পর তার প্রত্যেকটা পলে পলে তাকে তার উন্মোচন দরকার। তাই তো আমার মনে হয় এখানে কোথাও একটা অদেখাকে দেখার উদ্দেশ্যে কবির পথ চলা বর্ষার গানে। তাই আমরা অনুভব করতে পারি তিনি বলছেন, শ্রাবণ আধিক দুয়ার ওই খোলা, আড়াল থেকে দেয় দেখা কোন পথ ভোলা। তো এই পথ ভোলাকেই খোঁজার চেষ্টা তার আজীবনকালের। আমরা অরণির কাছে যাব অরণির পরের গানে, তবে আপনাদেরকে সঙ্গেও কথা বলার ইচ্ছে আমরা রাখি। নমস্কার, সুপ্রভাত, কে রয়েছেন? ম্যাডাম গুড মর্নিং। কল্যাণ দা বলুন। কল্যাণ সুর বলছি বেহালা থেকে। ভীষণ ভালো লাগছে আজকে বর্ষার গান। রবীন্দ্রনাথের বর্ষার সম্বন্ধে একটু বলি, অল্প একটু বলি কারণ সময় নেই। প্রকৃতি পর্যায়ে গানের বলতে অর্ধেকের বেশি হচ্ছে বর্ষার গান, কারণ রবীন্দ্রনাথ বর্ষাকে ভিতর থেকে উপলব্ধি করেছিলেন। কোন সময় ময়ূরের মতো নাচত হৃদয়, কোন সময় বিষণ্ণ হয়ে গেছেন উপলব্ধি করতে। মানে প্রত্যেকটা বর্ষার গানের মধ্যে রবীন্দ্রনাথের একটা মানে গভীরতা রয়েছে, উপলব্ধি করার জায়গা রয়েছে। এবার আমি বর্ষার গানে অরণি ম্যাডামের কাছে যাই। অসম্ভব ভালো গান করেন অরণি ম্যাডাম, দারুণ গাইছেন। আমি যন্ত্রসঙ্গীত ছিল মানে সহশিল্পী যারা আছেন দেবাশিস ভাই এবং তাদের প্রত্যেককে নমস্কার শুভেচ্ছা জানাচ্ছি। অরণি ম্যাডাম দুটি গানের মাত্র কথা বলি, উতল ধারা বাদল ঝরে, আরেকটি গান হচ্ছে এসেছিলে তবু আসো নাই জানিয়ে গেলে জানায়ে গেলে। যদি করতে পারেন, কারণ এসেছিলে তবু আসো নাই এটা জর্জ বিশ্বাসের কণ্ঠে শোনা, তারপরে যদি আপনি করতে পারেন খুব ভালো লাগবে। আর নাহলে উতল ধারা বাদল ঝরে। নমস্কার নেবেন, ভালো, ধন্যবাদ, সঙ্গে থাকুন। চলে যাই গানে, অনুরোধের গানে। আশিস দার অনুরোধের গানটা, আশিস দার অনুরোধের গানটা দিয়ে শেষ হবে। আচ্ছা, শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, হনি হনি এ সর্বরি শিহরিয়া ওঠে আয়, শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, হনি হনি এ সর্বরি শিহরিয়া ওঠে আয়, শ্রাবণের গগনের গায়। তেমনি তোমার বাণী মর মতলে যায় হানি, তেমনি তোমার বাণী মর মতলে যায় হানি, সঙ্গপনে ধৈরজ যায় যে তুমি আয়, শ্রাবণের গগনের গায় বিদ্যুৎ চমকিয়া যায়, রবীন্দ্রনাথের ভাবনায় আর প্রকৃতি, মানে রবীন্দ্রনাথের ভাবনাতে প্রকৃতি এবং মানুষ এক সূত্রে গাঁথা।
শান্তিনিকেতনে তাই তিনি প্রবর্তন করেন বৃক্ষরোপণ উৎসব, বর্ষা মঙ্গল। বৃক্ষরোপণ উৎসব কি? বৃক্ষরোপণ উৎসব যে আজকে বৃক্ষ রোপণ করা হবে, আগামী দিনে এই বৃক্ষই বড় হবে, তার শাখা মানে পল্লব শাখা পল্লবিত করে সে বর্ষাকে ডাকবে, কিরকম তিনি বলছেন যে বৃক্ষ শিশুদের আহ্বান করে কবি বলছেন, আয় আমাদের অঙ্গনে, আয় আনন্দে। তিনি জানতেন যে এই অতিথি বালকরাই তরুদল কায়া মেলে ধরে ডেকে আনবে দুরাগত পরবাসী বর্ষাকে। চিরবর্ষণের প্রত্যাশী অপরূপ এই মানুষটির তাই শেষ প্রত্যাশা ছিল, বন্ধু রহ রহ সাথে আজিয়ে সঘন শ্রাবণ পাতে। আমরা কিন্তু তবুও এই গানটাতে যাব না, আমরা অন্য গানেই যাব, একেবারে চলে যাই পরের গানে, যা সময় আছে দুটো গান, দুটো গান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আশিস দা রিকোয়েস্টটা এটার পরে গাইছি। উড়ি ঝড় নেমে কিছু বলার পরেই আরও দুটো গান হবে বলা হচ্ছে। আমি তবুও একটু বলে নিই, এই লাইনটা আমি পেলাম, এই চিঠিটা শিলাইদহে 8 আগস্ট 1894 তিনি লিখেছিলেন বাংলা 1301 বঙ্গাব্দে। তিনি লিখছেন এবং লিখছেন ইন্দিরাদেবীকে, ইন্দিরাদেবী যখন সাতরাতে রয়েছেন। তিনি লিখছেন, আমাদের দুটো জীবন আছে, একটা মনুষ্য লোক আর একটা ভাবলোকে। সেই ভাবলোকের জীবন বৃত্তান্তের অনেকগুলি পৃষ্ঠা আমি এই পদ্মার উপরকার আকাশে লিখে গেছি। যখনই আসি এবং যখনই একলা হতে পাই তখনই সেগুলো চোখে পড়ে। এখানে যখন আসি তখন বেশ বুঝতে পারি আমার কবিতায় আমি কিছুই লিখতে পারিনি, যা অনুভব করি তা ব্যক্ত করতে পারিনি। কারণ ভাষা তো কেবল আমার একলার নয়, ভাষা সাধারণের ব্যবহারের জন্য। আমি আমার সমস্ত প্রকৃতি দিয়ে যা অনুভব করি সাধারণে তা করে না, এবং সাধারণের ভাষাও সে সম্বন্ধে কোনো কথা স্পষ্ট করে বলতে চায় না। এই ছিলেন রবীন্দ্রনাথ, অর্থাৎ তাঁর যে
কিন্তু এটা বাস্তব কথা, আমরা হয়তো বোঝার চেষ্টা করছি রবীন্দ্রনাথের হাত ধরে প্রকৃতির লোকের এবং ভাবলোকের মধ্যে মেলবন্ধনের জন্য অওয়াকাখা পড়ার চেষ্টা করছি। আরও দুটো গান হয়ে যাবে বলা হচ্ছে, দেখা যাক। লিস্টের গানের মধ্যে থেকে বেশিরভাগই হয়নি, অনুরোধের গানেই আছে উতলধারা। আমার ভয় লাগছে যে আশিসদার গানটা যদি না হয়। হয়ে যাবে, রিপিট করছি না, উতলধারা ছোট্ট করে গাইছি। চিঠি পেয়েছি, এটা না পড়লে আমার, আমি লোভ সামলাতে পারছি না। শিলাইদহ থেকে তিনি 20 সেপ্টেম্বর 1895 খ্রিস্টাব্দে লিখছেন, আজ সেই ঝড়ের ভাবটা থেমে গিয়ে সকালে অল্প অল্প রোদ্দুর ওঠবার চেষ্টা করছে, কিন্তু এখনও সম্পূর্ণ কৃতকার্য হতে পারেনি। মেঘ আকাশময় ছড়ানো, পূবে হাওয়া খুব বেগে বইছে, ওপারে বিকশিত কাশবন আগুনের শিখার মতো ক্রমাগত কাঁপছে, এখান থেকে দূরের পদ্মার গর্জন শোনা যাচ্ছে। কাল পরশু দুদিন ঠিক আমার সেই নতুন গানের মতো দৃশ্যটা হয়েছিল, ঝড়ো ঝড়ো বরষে বাড়িধারা, ফিরে বাহু হা স্বরে জনহীন অসীম প্রান্তরে, অধীরা পদ্মা তরঙ্গ আকুলা নিবিড় নীরদ গগনে। তার মধ্যেই হতভাগ্য গৃহহারা ব্যক্তিটি স্টিমারের ছাতের উপরে আপাদমস্তক ভিজে একেবারে কাদা হয়ে গিয়েছিল, গায়ে সেই আমার মস্ত রেশমের আলখাল্লা পরা ছিল, সেটা ঝোড়ো বাতাসে চতুর্দিকে অত্যন্ত হাস্যকরভাবে উড়ে বেড়াতে লাগলো, চোখের চশমা জল লেগে ঝাপসা হয়ে এলো, হাতে যে বই ছিল তার মলারটা আমার করকমলে অবিরল রঙিন অশ্রুপাত করতে লাগলো। আমি কাল পরশু প্রায় মাঝে মাঝে সেই গানটা গাচ্ছিলুম, গাওয়ার চেষ্টা করছিলুম, চারিদিকে তাদের একটা ভাষা পরিস্ফুট হয়ে উঠল, আমিও এই ঝড় বৃষ্টি বাদলের সুবিশাল গীতিনাট্যের একজন প্রধান অভিনেতার মতো দাঁড়িয়ে গেলুম। সঙ্গীতের যেরকম ইন্দ্রজালের মতো ভাষা আছে তা এর আগে জানা ছিল না। সত্যি তাই, সঙ্গীত সব কিছুকে মিলিয়ে দিতে পারে, যেমনভাবে এখন অনুষ্ঠানের শুরু থেকে শেষ বর্ষার গান আমাদের মিলিয়ে একদম শেষ গানে যাব, আর অনেক শেষ গান শুনতে শুনতে সবাইকে ধন্যবাদ জানাবো। আগামীকাল আবার নতুনভাবে পথ চলা, সঙ্গে থাকবে। গানের পালা শেষ করে দে সে।
পথ গিয়ে